কেমন আছো তোমরা সবাই? আমি আমি খুব ভালো আছি। আমার খুব খুশি 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 লাগছে। পরীক্ষা শেষ, স্কুল নেই, পরীক্ষা নেই, পড়া নেই, মায়ের বকুনি নেই, সারাদিন শুধু খেলা খেলা আর খেলা আর বেড়াতে যাওয়া। এখন তো শীতকাল, বেশি শীত তো এখনো পড়েনি, অল্প অল্প শীত, তাই বেড়াতে খুব ভালো লাগে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, সব ঋতুই আমার ভালো লাগে। ঢাকা শহরে 6 ঋতু তো বোঝা যায় না, কখন যে কোন ঋতু আসে আমি দেখবো কেমন করে? এই উঁচু উঁচু ফ্ল্যাট বাড়িতে সব ঢেকে গেছে, শহরের ঋতুগুলো আসতেই যায় না। কখন বসন্ত আসে, কখন শরৎ আসে, হেমন্ত মাঠে খেলা করে, শহরে বোঝাই যায় না। এই বৃষ্টি বাড়ির ফাঁকে ফাঁকে পড়ে, ছাদের উপর খোঁড়া রাস্তায় পড়ে, তাই একটু একটু বোঝা যায়। শীতটাও বোঝা যায় সবার গায়ে গরম জামা দেখে। এই ঋতুগুলো শহরের সঙ্গে আড়ি দিয়েছে যেন। শিল্পী ভাই বলেন, ঋতুর সঙ্গে নাকি রঙের একটা সম্পর্ক আছে। শীত হলো ধূসর ছাই রং, বর্ষা হলো নীল রং, গ্রীষ্ম হলো হলুদ রং, আর শরৎ সাদা, বসন্ত লাল, আর হেমন্ত হলো গেরুয়া রং। ঠিক বলিয়াছ, গেরুয়া রং আমার জামার রং, আমার পাগড়ির রং, আমার মনের রং, আমার প্রাণীর রং, আমার একতারার রং। আহারে আমি বলছি ঋতুর রঙের কথা, আর তুমি জামা কাপড়ের রঙের কথা বলছো বাউল ভাই। ওই একই কথা, প্রকৃতি বছরে 6 বার জামা কাপড় বদলায়, মানে স্টাইল পাল্টাই। আমিও গেরুয়ার মধ্যে মাঝে মাঝে একটু স্টাইল করি। বাউল ভাই, এই প্রকৃতির সঙ্গে স্টাইল পাল্টানো কথাটা মোটেই মানে না। বাদল বাউল বাজাই 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 রে এক তারা, বাদল বাউল বাজাই 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 রে, বাদল ভাই তুমি এই শীতকালে বর্ষার গান ধরেছো কেন? এই বাউল ভাইকে দেখে গানটা মনে পড়ে গেল। ও তাই, মানে গানের মধ্যে বাউল নামটা আছে তো? গানের এত সুন্দর কথা তোমার গলার স্টাইলে মানায় না, তুমি শুধু হাম্বা হাম্বা করো। ও হাম্বা ডাক তোমার গলায় সব থেকে ভালো লাগবে, মানাবে। গান শুনে মনে হইল এই শীতকালে শুকনা মাঠে ব্যাং ডাকিতেছে। ব্যাঙের ডাক শুনে এখন বৃষ্টি নামিবে, আর বৃষ্টির পানিতে তুমি হাবুডুবু খাইবে বলা। বর্ষাকালের ব্যাঙের ডাকও সুন্দর লাগে, এক তারা ঢেউ ঢেউ সুন্দর লাগে। সব সব বলা, এই সময় তোমার মুখে বজ্রপাত হোক, মানে তোমার মুখে বাজ পড়ুক। বর্ষাকালে বাজ পড়ার শব্দও সুন্দর লাগে, গুড়ুম গুড়ুম গুড়ুম। আমার তো মনে হয় একটা তাল আছে, ছন্দ আছে। কি তাজ্জব ব্যাপার সার ভাই, তুমি রেগে যাচ্ছ না, শিং দিয়ে গুতো মারছ না, এত নম্র হলে কি করে? শীতের শিশির ভেজা সকাল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শিশির ভেজা মোলায়েম ঘাস, আহাহা, মনটা নরম হয়ে যায়। মনে হয় কবিতা লিখি, গান করি, ছবি আঁকি, শিল্পকলার সাধনা করি। শিশির ভেজা নরম নরম কচি ঘাস, শীতের কত রকমের সবুজ শাকসবজি, প্রাণটাও জুড়িয়ে যায়। হায় রে শিল্পকলা,
হায় রে সাধনা, হায় রে শীতের মোলায়েম হাওয়া, সবই শেষ। সব কিছুর মধ্যে বলদে খাবার খোঁজে। তোমার দিয়ে শিল্পকলার সাধনা হবে না, তুমি মাঠে গিয়ে ঘাস খাও, কোরবানিও আসে না। মোটেই না, আমাদের দেশের সব কালই সুন্দর, পশু পাখি মানুষ সবার কাছেই প্রিয়। এক এক ঋতু এক এক রূপ নিয়ে আসে। আমাদের শীতকালও অনেক সুন্দর। এই দেখো না, শীতের সময় হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে সাইবেরিয়া থেকে অতিথি পাখিরা আমাদের দেশে আসে, তাই না? আমি জানি বাউল ভাই ওই অতিথি পাখি ধরে নিয়ে আসে। কি বলছো? বাবা চুপ চুপ চুপ, একটা সৎকারা, আমি কখনো পাখি শিকার করি না, আমি অত নিষ্ঠুর না, আমি সমস্ত পশু পাখিদের ভালোবাসি, শুধু তোমাকে ছাড়া। তুমি তো কথায় কথা শিকার ব্যবহার করো। বাউল ভাই, শিল্পী ভাই বলেছেন সমস্ত পশু পাখিদের ভালোবাসতে হবে, তাদের রক্ষা করতে হবে, কারণ ওরা আমাদের এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কিন্তু আমাদের দেশের কিছু দুষ্ট লোকেরা পাখিদের হত্যা করে। পাখিদেরকে আমরা রক্ষা করব? হ্যাঁ স্যার ভাই, আমরা ছোটরা মিলে সব পাখিদের রক্ষা করব, আর কোনো কথা নয়। বাউল ভাই, স্যার ভাই, এখন আমরা একটা ছবি আঁকবো। শীতের ছবি আঁকা খুবই সহজ। কাগজ ভিজাইয়া তার মধ্যে ধূসর রং মানে একটু ছাই রং দিলেই হইয়া যাইব। আর এক হাড়ি খেজুরের রস। খেজুরের রস আমারও খুব পছন্দ। সব বলদ আবার খাবার। থামো তো, এবার একে দেখাও বাউল ভাই। সকালবেলা শিশির ভেজা ঘাসের উপর দিয়া হাঁটিতে গিয়া পা পিছলাইয়া পড়িয়া গিয়াছি, হাতে খুব ব্যথা পাইয়াছি, আজ ঠিক হইবে না। বুঝেছি বাউল ভাই, শীতকালেও চালাকি করছি। বুদ্ধি থাকলে সব ঋতুতে চালাকি করা যায়, বুঝেছ? এটা মোটেই ভালো কথা নয়, আঁকতে পারো না এ কথা বললেই হয়, আর ইচ্ছে থাকলেই সব কিছু শেখা যায়। দুঃখিত, ভুল হইয়াছি, আমিও শিখতে চাই। তাহলে দাদুকে ডাকি, কি বলো? দাদু, ও দাদু, আমি দাদুকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে দাদু। দাদু, কি এত ডাকাডাকি করছো কেন পারুল? দাদু, আমরা শীতকালে ছবি আঁকতে চাই, আপনি একটু ডাইরেকশন দেন, আমরা আঁকি। ঠিক আছে, আগে কোন কোন রং লাগবে দেখে নাও। খসখসে কাগজ হলে ভালো হয়, একরকম কাগজ পাওয়া যায়, তাকে বলে হ্যান্ডমেড পেপার, মানে হাতে তৈরি কাগজ। হ্যাঁ, এই হ্যান্ডমেড কাগজ খুব ভালো হয়, আর রং খুব গাঢ় করে গুলে নেবে, বুঝেছো? নীল তিন রকম ব্যবহার করা যায়, কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন আর প্রুশিয়ান। টিউবের গায়ে লেখা থাকে, কালো সবুজ খয়েরি হলুদ, আর একটা হলো সাদা হলে ভালো হয়। রংগুলো প্যালেটে বার করে রাখবে, বুঝেছো? এইবার আমি বলি, এইবার কাগজটা জীবাণু মুক্ত বৃষ্টির পানিতে ভিজাইতে হইব। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানিতেও হবে। আরে তোমরা কি শুরু করলে, খাবার পানি জীবাণু মুক্ত দরকার, কিন্তু আঁকার জন্য তো যে কোনো পানি হলেই হবে, নাকি দাদু? পরিষ্কার পানি হলেই হবে। বুড়িগঙ্গার পানিতে হবে না? না, বুড়িগঙ্গার পানিতে হবে না, ও পানি তো দেখতে পরিষ্কার না, কালো রঙের। আর ওই পানি দিয়ে রং করতে গেলে যদি তোমাদের হাতে লাগে তাহলে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। কালো রঙের বদলে ব্যবহার করা যায়। হ্যাঁ ঠিক বলেছো। এ পারুল, ছবি আঁকতে গেলে আর লাগবে কি? একটা পরিষ্কার মন। পরিষ্কার মন ছাড়া শিল্পকলা হয় না। ওরে বাবা,
তুমি তো খুব দামি কথা বলেছো, ছবি আঁকার সময় খুব মন লাগিয়ে আঁকতে হয়, রঙগুলো অন্য কাগজে লাগিয়ে দেখে নেবে। এবার কাগজ ভিজিয়ে নিয়ে তুলি ভরে রং দাও। মন ভরে মনের মতো রং নাও। একেবারে ঠিক কথা বলেছো, প্রকৃতির নকল নয়, তোমার মন আর চোখ যেমন দেখেছে তেমন আঁকবে। তাহলে তোমরা এখন শুরু করো, আমি যাই। আচ্ছা দাদু। পারুল তুমি শুরু করো। মন ভরে মনের মতো রং নাও। কাগজটা পানি দিয়ে ভিজিয়ে নি। ভালো করে কাগজটা এই ভিজিয়ে নিলাম। এবারে সবুজ রং। ধূসর রং, লাল রং, খয়েরি রং, মনের মতো রং। এই যে নীল রং। এবারে সবুজ রং। দেখো তোমার গেরুয়া রঙও আছে বাবু ভাই। বাড়ি কি রং নিব, আবার সবুজ রং নিলাম। কেমন হচ্ছে বাবু ভাই? কি চমৎকার! রং দৌড়াদৌড়ি করিতেছে, রং পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, দুই রঙে ঝগড়া করিতেছে, দুই রং বন্ধুর মতো কোলাকুলি করছে। রঙের মিতালি হচ্ছে, এখানে রং খেলা করছে রঙের সাথে।
এই যে দেখো এই যে গাছ, ধূসর রঙের সব কিছু, শীতকালে গাছের পাতা পড়ে যায় আর গাছগুলো কেমন ধূসর হয়ে যায়, তাই না? এই যে বাউল ভাই দেখেছো, তোমার হলুদ রং। শীতকালে তো অনেক সরিষা ফুল ফোটে, কি সুন্দর লাগে গ্রামে দেখতে। এই গাছটা সুন্দর করে আঁকি। খেজুরের রস খুব মিষ্টি। দেখো তো ছবিটা কেমন হলো। খুব সুন্দর। পারুল, বুঝলাম, ছবি আঁকা মানে রঙের মিতালি, রঙের খেলা। ছবি আঁকা খেলার মতোই মজার। শীতকালেও বাংলাদেশ অনেক সুন্দর হয়, শহরে বসিয়া কিছুই বুঝতে পারবে না। এবার বুঝতে পারলাম, জল রঙেও বাংলাদেশের শীতের ছবি আঁকলে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে দেখেছি, শীতেও প্রকৃতি অনেক সুন্দর লাগে। গ্রামের মাঠ খুব সুন্দর থাকে, কোথাও কাদা পানি থাকে না, চারিদিকে শুধু হলুদ শস্যের ক্ষেত, কচি সবুজ ঘাস, খুব মজা। সে এক মনোরম দৃশ্য। আহাহাহা, মনে হয় শিল্পীর তুলিতে আঁকা। বলক মিয়া, তুমি একটু চুপ থাকো, কবিতা করতে হবে না, ছবিটা বন্ধ দেখো। বাউল ভাই, মনে হচ্ছে এই ছবিটা দেখে ঠিক আমার গ্রামের মতো, তাই না? না, আমার গ্রামের মতো। তোমার গ্রাম কোন জেলায়? ছবির গ্রাম কোন জেলায় হয় না। বুঝে আছি, এই গ্রামটা হইল বাংলাদেশের সকলের গ্রাম। আমরা যে দেশকে সবচেয়ে ভালোবাসি সেই বাংলাদেশের গ্রাম, বাংলা মায়ের গ্রাম। আমার তো এই ছবিটা একে একটা গান গাইতে ইচ্ছে করছে। চলো সবাই মিলে শুরু করি। হ্যাঁ বাউল ভাই, সার ভাই, শীতের গান। শীতের হাওয়ায় লাগলো নাচুন, লাগলো নাচুন আমলকি রে ডালে ডালে,
শীতের হাওয়ায় লাগলো নাচুন লাগলো নাচুন আমলকির এই ডালে ডালে, পাতাগুলো শিশিরিয়ে শিশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে, শীতের হাওয়ায় লাগলো নাচুন লাগলো নাচুন আমলকির এই ডালে ডালে।